আচ্ছা, তাহলে হচ্ছে ওকে, আর স্থিতিকর্ষণ বল একটু খেয়াল করবো সবাই। আমাদের স্থিতিকর্ষণ বলের কাহিনী আমরা যতটুকু বলছিলাম এরপরে একটু করে বলি আমরা। যেমন এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল যে স্থিতিকর্ষণ বলের একটা সর্বোচ্চ মান আছে যেটাকে আমরা সীমান্তিক ঘর্ষণ বল বলতাম। কিরকম? ওই যে আমরা মনে করেন এই যে আমাদের একটা আলমারির উদাহরণ দিছিলাম, এই আলমারিকে আমরা অল্প করে ধাক্কা দিলে কাজ হইতো না, যদি জোরে ধাক্কা দিতাম তাহলে কিন্তু আলমারি একসময় না একসময় নড়তো। তার মানে এই আলমারির নিজের এই অবস্থানে এই যে ঘর্ষণ বলটা ওকে ধরে রাখতেছে, এই ঘর্ষণ বলটা একটা সর্বোচ্চ সীমা পর্যন্ত আপনাকে বাধা দিতে পারে। এই ঘর্ষণ বলটা কি করতে পারে? একটা সর্বোচ্চ সীমা পর্যন্ত বাধাটা দিতে পারে। ওই যে সর্বোচ্চ সীমা পর্যন্ত যে বাধা দিতে পারে, ততক্ষণ পর্যন্ত বস্তুটা স্থির আছে, ততক্ষণ পর্যন্ত বস্তুটা স্থির আছে। এই জন্য এই ঘর্ষণের নাম আমরা কি ঘর্ষণ বলতেছি? স্থিতি ঘর্ষণ। এবং এই স্থিতি ঘর্ষণের বুঝলাম তাহলে একটা সর্বোচ্চ মান আছে, তার মানে ও বিভিন্ন মান হইতে পারে কিন্তু ওর একটা হায়েস্ট মান আছে যেটা দিয়ে সর্বোচ্চ পর্যন্ত ও বস্তুটাকে গতিশীল হইতে বাধা দিতে পারে। যেটা দিয়ে কি করতে পারে? ও এই বস্তুটাকে গতিশীল হইতে বাধা দিতে পারে। তাহলে আমাদের এই সীমান্তিক ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশনকে আমরা সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বলতেছিলাম। এটাকে প্রকাশ করতেছিলাম হচ্ছে FS লিমিটিং দিয়ে। কি দিয়ে প্রকাশ করতেছিলাম? FS লিমিটিং। এরপর আমরা আরো দুইটা কথা বলছিলাম যে এর চেয়ে কম বল দিলে বস্তুটা স্থির থাকে। অর্থাৎ আমরা যদি এই সর্বোচ্চ যে ঘর্ষণ বলটা আছে, দ্যাট ইজ সীমান্তিক ঘর্ষণ বল, সর্বোচ্চ যে ঘর্ষণ বল আছে বা সীমান্তিক ঘর্ষণ বল, এর চেয়ে যদি আমরা কম বল দিই, আমরা উদাহরণ দিয়ে দেখাইছিলাম, তখন বস্তুটা কিন্তু স্থির থাকে। কিন্তু এর চেয়ে যখন আমরা বেশি বল দিব তখন কিন্তু বস্তুটা কি হওয়া শুরু করবে? গতিশীল। তখন কারণ ও এর চেয়ে বেশি আর বাধা দিয়ে বস্তুটাকে ধরে রাখতে পারতেছে না। তখন আমরা যে ধাক্কা দিই, এর চেয়ে বেশি বলে যখন ধাক্কা দিব তখন অটোমেটিক্যালি বস্তুটা কি করবে? মুভ করবে। মুভ করলে তখন আর স্থিতি ঘর্ষণ বল লাগবে না। স্থিতি ঘর্ষণ বল ততক্ষণই লাগে যতক্ষণ পর্যন্ত বস্তুটা কি থাকবে? স্থির থাকবে। যতক্ষণ পর্যন্ত বস্তুটা কি থাকবে? স্থির থাকবে। তাহলে একটু খেয়াল করবো সবাই, স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মানটাকে আমরা বলতেছিলাম FS লিমিটিং বা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ। তাহলে সীমান্তিক ঘর্ষণ নিয়ে আজকে আমাদের পড়াশোনা থাকবে। সো আসেন, সীমান্তিক ঘর্ষণ ঘর্ষণ যেটাকে আমরা প্রকাশ করতেছিলাম FS লিমিটিং এর মাধ্যমে, FS লিমিটিং, সীমান্তিক ঘর্ষণ বা FS লিমিটিং। এই সীমান্তিক ঘর্ষণটা কি ছিল একটু ছোট্ট করে বলি, সেটা ছিল হচ্ছে আমাদের সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ। অর্থাৎ সর্বোচ্চ যে ঘর্ষণটা দিয়ে ওই বস্তুটাকে আটকে রাখতে চাইবে বস্তুটা। এই যে আমরা যদি একটা উদাহরণ নিই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। মনে করেন আমাদের কাছে কোনো একটা বস্তু কোনো ভূমির মধ্যে আছে, তাহলে এই বস্তুটাকে নাড়ানোর জন্য আমাদের অবশ্যই একটা বল প্রয়োগ করতে হয়, একটা বল প্রয়োগ করতে। এখন আমি যদি খুব অল্প রকমের বল প্রয়োগ করি তাহলে কিন্তু এই বস্তুটা মুভ করে না, আমি যদি বেশি রকম বল দিই তখন আস্তে আস্তে ব্যাপারটা মুভ করে। তার মানে যখন অল্প বল দিচ্ছিলাম তখন মুভ করতেছিল না কেন? কারণ হচ্ছে তখন এই বস্তুটাকে ঠিক অপোজিট দিকে, এই তলটা একটা বল দিয়ে ধরে রাখতেছিল। কি দিয়ে? এই তলটা একটা বল দিয়ে ধরে রাখতেছিল। সো তলটা যদি একটা বল দিয়ে ধরে রাখে তাহলে আমরা সিম্পল কথায় বুঝতে পারতেছি তলটা অপোজিট দিকে আসলে একটা ঘর্ষণ বল দিচ্ছিল। এখন এই ঘর্ষণ বল একটা হায়েস্ট লিমিট পর্যন্ত বস্তুটাকে আটকে রাখতে পারে। চিন্তা করেন তো, দুনিয়ার যে কোনো বস্তুকে আমরা নাড়ানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বল দিতে হয়, এর চেয়ে কম দিলে বস্তুটা নড়বে না, ঠিক না? এর চেয়ে বেশি বল দিলে তো বস্তু অটোমেটিক নড়বে। তার মানে এই যে আটকে রাখার ক্ষমতাটা, এটার একটা সর্বোচ্চ মান আছে। সেই সর্বোচ্চ মানটাকে আমরা বলতেছিলাম কি? সীমান্তিক ঘর্ষণ বা হচ্ছে FS লিমিটিং বা FS ম্যাক্স, সর্বোচ্চ মানটা। এই FS লিমিটিং এর মানটা কিসের উপর নির্ভর করে? বলা হয় এই স্থিতি ঘর্ষণের মানটা বা এই সীমান্তিক ঘর্ষণের মানটা বা এই FS লিমিটিং এর মানটা হচ্ছে, FS লিমিটিং বা সীমান্তিক ঘর্ষণের মানটা হচ্ছে এই বস্তুটার উপর, যতটুকু অভিলম্ব প্রতিক্রিয়া আছে। কি প্রতিক্রিয়া আছে? অভিলম্ব প্রতিক্রিয়া। অর্থাৎ এই যে তলটা আছে, এই তলটার উপর ঠিক উপরের দিকে যে লম্বভাবে প্রতিক্রিয়াটা কাজ করে, এই তলটার উপর বস্তুর উপর ঠিক লম্বভাবে যে প্রতিক্রিয়া বলটা কাজ করে সেটাকে আমরা বলি অভিলম্ব প্রতিক্রিয়া। তাহলে এই বস্তুটার উপর যে অভিলম্ব প্রতিক্রিয়াটা আছে, বলা হয় এই সর্বোচ্চ ঘর্ষণ বলের মানটা ওই অভিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। বস্তুটা যেই তলে থাকবে সেই তলের অভিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। এটাকেই বলা হয় ঘর্ষণের সূত্র, যে সীমান্তিক ঘর্ষণ বা সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের মানটা হচ্ছে ওই তলের অভিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, ওই তলের অভিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। এবার একটু খেয়াল করব, ওই তলের অভিলম্ব প্রতিক্রিয়ার মানটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো সুন্দর মতো FS লিমিটিং
সমানুপাতিক কি আসবে? এফএস লিমিটিং সমানুপাতিক আসবে অভিলম্ব প্রতিক্রিয়া। আর এই সমানুপাতিক চিহ্ন যদি সরাই আমরা একটা কনস্ট্যান্ট পাবো। সো এফএস লিমিটিং লিমিটিং ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আসবে মিউ এস বলতেছি, ওকে কনস্ট্যান্টটাকে, ইনটু আর। এই যে মিউ এস টা চিনতেছি আমরা, এই মিউ এস টাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এই মিউ এস টাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ও একটা ধ্রুবক মান, ও একটা ধ্রুবক মান, ও একটা ধ্রুবক মান। ও নির্ভর করে কিসের উপর? কিসের উপর বেস করে এই ঘর্ষণ গুণাঙ্কটা আনছি আমরা? একটু চিন্তা করেন, খুবই সিম্পল আসলে ব্যাপারটা। আচ্ছা, আপনি যদি একটা একটা কাঠের তল চিন্তা করেন, এখানে কাঠ, কাঠের তল চিন্তা করেন, আর যদি একটা মনে করেন আমাদের কি বলে টাইলস লাগানো একটা ফ্লোরের কথা চিন্তা করেন, একটা টাইলস লাগানো ফ্লোর। আচ্ছা, একটা টাইলস লাগানো ফ্লোরে একটা বস্তুকে মুভ করানো কিন্তু অনেক সোজা, ঠিক না? দেখেন না, আমরা হাঁটার সময় হালকা টাইলস লাগানো ফ্লোরের মধ্যে কিন্তু হালকা কি খায়, পিছলা খায়। তাহলে ওই জায়গার মধ্যে আসলে ঘর্ষণটা তুলনামূলক কম থাকে টাইলস লাগানো ফ্লোরে, কিন্তু কাঠের মধ্যে কিন্তু ঘর্ষণটা তুলনামূলক বেশি। চিন্তা করেন তো, আপনি কাঠের উপর শুয়ে আছেন, এবার আপনাকে টেনে নিয়ে যাচ্ছে কেউ, তাহলে আপনার সব ছড়ে যাবে। কেন? কারণ কাঠের মধ্যে আসলে ঘর্ষণ বলটা অনেক বেশি। তার মানে বিভিন্ন রকম তলের জন্য ঘর্ষণ বলটা বিভিন্ন রকম হচ্ছে। এই বিভিন্ন রকম তলের জন্য যেহেতু ঘর্ষণ বলটা বিভিন্ন রকম, এই জন্য স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়, যে এই যে তলটা আছে এই তলের উপর নির্ভর করে। এটা এই যে বস্তু আছে এবং এই যে তলটা আছে, রাস্তাটা আছে, এই দুইজনের তলের উপর নির্ভর করে হচ্ছে যে ঘর্ষণ, যে কনস্ট্যান্টটা, সেটাকে আমরা বলতেছি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কিসের উপর নির্ভর করে? তলের উপর, তলের উপর নির্ভর করে, তলের উপর নির্ভরশীল। এই তলটা কি প্রকৃতির সেটার উপর এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা নির্ভর করে, কিন্তু ও একটা কনস্ট্যান্ট। মনে করেন আপনি কাঠ ইউজ করছেন, তাহলে কাঠের ক্ষেত্রে ওর মান একটা ফিক্স। যদি আপনি টাইলস ইউজ করেন তাহলে ওর জন্য মান আলাদা, আপনি যদি লোহা ইউজ করেন তাহলে ওর জন্য মান আলাদা হবে। আপনি যদি মনে করেন ওই যে আমাদের যে কংক্রিটের রাস্তা আছে, কংক্রিটের রাস্তা চিন্তা করেন তাহলে ওটার জন্য আরেক রকম আসবে। আপনি যদি হচ্ছে পিচ ধরা রাস্তার কথা চিন্তা করেন তাহলে আরেক রকম আসবে। অর্থাৎ এই মিউ এস টা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, যেটা একটা কনস্ট্যান্ট মান। সেটা কিসের উপর নির্ভর করতেছে? তলের উপর নির্ভর করতেছে। কিসের উপর নির্ভর করতেছে? তলের উপর নির্ভর করতেছে। এবার একটু আসি, এই যে এফ এস লিমিটিংটা আছে, তাহলে এই সর্বোচ্চ ঘর্ষণ বলের মান আমরা পেলাম মিউ এস একটা কনস্ট্যান্ট ইনটু হচ্ছে আর, যেটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া, যেটা হচ্ছে কি প্রতিক্রিয়া? অভিলম্ব প্রতিক্রিয়া। এই অভিলম্ব প্রতিক্রিয়া কিন্তু আমরা শিখেছিলাম, সো এখানেও আবার আমরা আবার শিখবো, নো প্রবলেম। তাহলে এই জায়গা থেকে এফ এস লিমিটিং এর বা সর্বোচ্চ ঘর্ষণ বলের মান পাইলাম মিউ এস ইনটু আর। এই এফ এস লিমিটিং কে আমরা বলতেছি কি? সর্বোচ্চ ঘর্ষণ বল, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, অবশ্যই স্থিতি ঘর্ষণ, সর্বোচ্চ ঘর্ষণ না আসলে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বা সীমান্তিক ঘর্ষণ। অর্থাৎ কোনো একটা বস্তুর ওপর সর্বোচ্চ এই ঘর্ষণটা দিয়ে বস্তুটাকে স্থির রাখার ট্রাই করবে যে বলটা, সেটাই হচ্ছে এফ এস লিমিটিং, সেটাই হচ্ছে এফ এস লিমিটিং। আমি সবাইকে বলবো যে আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসটা বিশেষ করে সবাই একটু পারলে দুইবার করতে, ঠিক আছে? কারণ এই জায়গায় আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। আমি একটা কথা দুইবার করেও বলতেছি কিন্তু অনেকের হয়তো মনে থাকবে না কথাগুলো। এই কথাগুলো অবশ্যই সবাই লেখার চেষ্টা করবেন, যে আমি বলতেছি এই যে সর্বোচ্চ আটকে রাখার ক্ষমতা টমতা এগুলা, কারণ এই ঘর্ষণ বলের কনসেপ্টটা আসলে খুব বেশি একটু ডিপার লেভেলের কনসেপ্ট। সো সবাই একটু ট্রাই করবেন ওভাবে শিখার। এবার একটু খেয়াল করুন, এবার একটু বুঝে নাম যে আমি তাহলে এবার স্থিতি ঘর্ষণের মানটা বের করতে চাচ্ছি। তাহলে আমি তো সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ পাইছি, স্থিতি ঘর্ষণ পাই নাই, তো স্থিতি ঘর্ষণের মান কিভাবে বের করবো? স্থিতি ঘর্ষণের মান কিভাবে বের করবো? কিভাবে বের করে, কিভাবে স্থিতি ঘর্ষণের মানটা আমরা কিভাবে বের করবো একটু চিন্তা করবো। স্থিতি ঘর্ষণের মানটা আমরা কেমনে বের করি একটু খেয়াল করলে খুব ইজি লাগবে ব্যাপারটা। আচ্ছা, প্রথমে একটু চিন্তা করেন, আমাদের কাছে মনে করেন কোন একটা বস্তু আছে, এই যে আমাদের একটা তল আছে, এই তলের উপর বস্তুটাকে রাখা আছে। এবার সবাই একটু ইমাজিন করতে হবে ব্যাপারগুলো। প্রথমে আসেন, আপনি জানলেন যে এই জায়গায় সর্বোচ্চ এই যে তলটা আছে, এই তলটা এই বস্তুটাকে সর্বোচ্চ 100 নিউটন বল দিয়ে আটকে রাখতে পারে। কত নিউটন বল দিয়ে আটকে রাখতে পারে? 100 নিউটন বল দিয়ে আটকে রাখতে পারে। তাহলে কি বললাম, এই যে তলটা আছে এই তলটা বস্তুটাকে সর্বোচ্চ 100 নিউটন দিয়ে আটকে রাখতে পারে। তাহলে আপনি বুঝলেন এফ এস লিমিটিং বা সর্বোচ্চ ঘর্ষণ বলের মান হচ্ছে আমাদের কত? 100 নিউটন, বুঝছি? তাহলে সর্বোচ্চ 100 দিয়ে আটকে রাখতে পারে। এবার একটু খেয়াল করবো, খুবই ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এখন মনে করেন আমি ওকে 10 নিউটন বল দিচ্ছি, আমি ওকে কত নিউটন বল দিছি? 10 নিউটন। আচ্ছা, বলেন তো কেউ যে 10 নিউটন বল দিলে এই বস্তুটা কি নড়বে?
অবশ্যই নড়বে না, কারণ ও সর্বোচ্চ 100 নিউটন সহ্য করতে পারে, আপনি দিচ্ছেন 10, এটা জীবন নড়ার কথা না। তাহলে ও যে নড়বে না, ও যে নড়বে না, তার মানে আপনি বুঝতেছেন এই 10 টার প্রভাবে বস্তুটা স্থির থাকবে। আচ্ছা স্থির থাকলে এখন একটু কেউ বলবেন তো যে অপোজিট দিকে আসলে ঘর্ষণ বলটা তখন কত লাগবে, একটু ইমাজিন করেন তো। আচ্ছা ও সর্বোচ্চ ঘর্ষণ দিতে পারে 100, এখন আমি যখন 10 নিউটন বল প্রয়োগ করে বস্তুটাকে চালাইতে চাচ্ছি, আমি যখন 10 নিউটন বল প্রয়োগ করে বস্তুটাকে চালাইতে চাচ্ছি, তখন কতটুকু ঘর্ষণ এই তলটা দিবে? আচ্ছা মনে করে নিছি সাপোজ যে এই তলটা 100 নিউটন ঘর্ষণ বল দিবে, কত নিউটন 100 ঘর্ষণ বল দিবে? 100। তাহলে আপনি দিচ্ছেন 10, এ দিবে অপোজিট দিকে 100 নিউটন। আচ্ছা তাহলে ব্যাপারটা কি হবে একটু চিন্তা করেন তো। তাহলে এই বস্তুটার উপর, এই বস্তুটার উপর এই পাশে 10 নিউটন একটা ফোর্স থাকতেছে, এই পাশে একটা 100 নিউটন ফোর্স থাকতেছে, তাহলে অটোমেটিক্যালি কি হওয়ার কথা? অটোমেটিক্যালি এইদিকে এক্সট্রা 90 নিউটন ফোর্স থাকার কথা না? এই যে এই বল এবং এই বল পরস্পর বিপরীত এবং এই বলটা বেশি, সো 100 থেকে 10 বিয়োগ করলে 90, তাহলে আমরা বুঝলাম এইদিকে এক্সট্রা করে কত নিউটন একটা লব্ধি বল রয়ে যাবে, একটা 90 নিউটনের 90 নিউটনের লব্ধি বল রয়ে যাবে। আচ্ছা 90 নিউটনের যদি একটা লব্ধি বল থাকে, তার মানে এই পাশেও একটা এক্সট্রা ফোর্স অনুভব করতেছে, এই পাশে এক্সট্রা একটা ফোর্স অনুভব করলে এই ফোর্স এর কারণে অবশ্যই চলতে পারবে। ব্যাপারটা বুঝিয়ে আপনি কোন একটা বস্তুকে, আপনি কোন একটা বস্তুকে এইদিকে যদি 10 নিউটন ফোর্স দেন, এইদিকে যদি 3 নিউটন ফোর্স দেন, তাহলে এইদিকে ওর জন্য 7 নিউটন একটা ফোর্স থেকে যায় না, যে 7 নিউটনের কারণে ও ত্বরণ পায় বা মুভ করে, কারণ বল থাকলে ত্বরণ থাকবে। তাহলে আমরা যদি 10 নিউটন ফোর্স দিই, তখন যদি ঘর্ষণ বলটা 100 নিউটন লাগে, তাহলে এইদিকে এক্সট্রা একটা ফোর্স রয়ে যাবে, যেই ফোর্স এর কারণে আসলে বস্তুটা তখন মুভ করার কথা, মুভ করার কথা কোন পাশে? আপনি যেদিকে বল দিচ্ছেন তার অপোজিট পাশে, তাহলে এই পাশে বস্তুর একটা ত্বরণ সৃষ্টি হওয়ার কথা। ব্যাপারটা বুঝিয়েন কেন? কারণ যেদিকে বল আছে ওইদিকে ত্বরণ সৃষ্টি হবে, স্বাভাবিক। তাহলে এখানে কি বস্তুটা আসলে মুভ করতেছে চিন্তা করেন তো। তাহলে তো আপনি কোন একটা আলমারিকে ধাক্কা দিয়ে সরানো দরকার, আপনি তাহলে 10 নিউটন অল্প একটু ফোর্স দিবেন, অটোমেটিক্যালি ঘর্ষণ বল ওকে অপোজিট দিকে নিয়ে যাবে। এটা কি হয় কখনো? এটা কিন্তু হয় না। অর্থাৎ আপনি কম বল দিলে বস্তুটা স্থির থাকে, অর্থাৎ এই জায়গায় আসলে, এই জায়গায় আসলে 100 নিউটন ফোর্সটা লাগা সম্ভব না। ওকে স্থির রাখার জন্য, ওকে স্থির রাখার জন্য তখন অপোজিট থেকে কত ফোর্স এর দরকার? আপনি দিচ্ছেন 10 নিউটন ফোর্স, তাহলে অপোজিট থেকে কত ফোর্স দিলে ও বরাবর দাঁড়ায় থাকবে? চিন্তা করেন তো, অপোজিট থেকে বরাবর 10 নিউটন দিলে না ও দাঁড়ায় থাকবে? চিন্তা করেন, আপনিও 10 দিচ্ছেন, এও 10 দিচ্ছেন, দুই পাশ থেকে 10, বস্তু আস্তে দাঁড়ায়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে আপনি 10 নিউটন দিচ্ছেন, তাহলে ঘর্ষণও 10 নিউটন হইলেই তখন বস্তুর স্থির থাকবে। তার মানে আমরা যখন 10 নিউটন দিব, তখন কিন্তু ও সর্বোচ্চ ঘর্ষণ বলের মানটা প্রয়োগ করবে না। যদি ও প্রয়োগ করতো, ও যদি প্রয়োগ করতো, তাহলে কিন্তু বস্তুটা এই বরাবর মুভ করা শুরু করতো, তো ও তো এটা করতেছে না। তার মানে আমরা যখন 10 নিউটন বল দিব, সেই 10 নিউটন বলটা যদি ওর সর্বোচ্চ ঘর্ষণ বল FS লিমিটিং সর্বোচ্চ যত দিতে পারে এটার চেয়ে কম হয়, তখন ঘর্ষণ বলটা আসলে আমি যত বল দিছি তত পরিমাণ ঘর্ষণ বলে দিবে, এই জন্য তত পরিমাণ ঘর্ষণ বলে দিবে, এই জন্য FS কে আমরা আসলে স্ট্যাটিক ফ্রিকশন তো বলি, ওর সঠিক নাম হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, কিন্তু এই ফ্রিকশনটাকে আমরা এই জন্য স্মার্ট ফ্রিকশন বলি। কি ফ্রিকশন বলি? স্মার্ট ফ্রিকশন, অর্থাৎ ঘর্ষণটা হচ্ছে স্মার্ট। আপনি যখন ওকে 10 নিউটন ফোর্স দিবেন, ও আগে দেখবে যে এই ফোর্সটা, এই বলটা কি ওর সর্বোচ্চ ঘর্ষণ বলের চেয়ে কম না বেশি। যদি দেখে এই বলটা ওর সর্বোচ্চ ঘর্ষণের চেয়ে কম, তখন ও অপোজিট দিকে আপনি যে বলটা দিচ্ছেন তার ঠিক সমান ও বিপরীত বলটাও দিবে। তাহলে কি হবে? এই পাশ থেকে এই পাশ থেকে দুইটা বল পরস্পর সমান, বস্তু স্থির। এখন আপনি মনে করেন কত বল দিচ্ছেন, আপনি মনে করেন কত 50 নিউটন বল দিচ্ছেন, কত নিউটন বল দিচ্ছেন? এবার এবার আমি বস্তুটাকে 50 নিউটন বল দিচ্ছি। তাহলে আপনি যখন 50 নিউটন বল দিবে, ও দেখবে আবার যে 50 নিউটনটা ওর সর্বোচ্চ ঘর্ষণ বলের চেয়ে কম না বেশি। তাহলে দেখেন তো 100, এটা হচ্ছে 50, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এই 100 থেকে 50টা ছোট। যদি 50টা ছোট হয়ে থাকে, তার মানে অবশ্যই অপোজিট দিকে ও আপনি যে বল দিচ্ছেন সেটা সমান বল সৃষ্টি করবে, তাহলে এই দুটা বস্তু মিলে কি থাকবে? স্থির থাকবে। সেম ভাবে
আপনি যদি 99 নিউটন ফোর্স প্রয়োগ করেন, 99 নিউটন, ও দেখবে যে আপনার এ বলটা এই সর্বোচ্চ মানের চেয়ে ছোট না বড়, দেখছে এই মানটা সর্বোচ্চ মানের চেয়ে ছোট, তার মানে ও অপোজিট দিকে হুবহু সেম পরিমাণ, সেম 99 নিউটন পরিমাণ বলই দিবে যেন বস্তুটা কি থাকে, স্থির। কিন্তু আপনি যদি 100 কে অতিক্রম করে একটুও সামনে যান, 100 কে অতিক্রম করে একটু সামনে যান, মনে করেন আপনি 100.00001 পরিমাণ ফোর্স দিচ্ছেন, হালকা একটু বেশি দিচ্ছেন, 100 থেকে একটু বেশি, এবার ও দেখবে, এবার ও দেখবে যে আপনি যে ফোর্স দিচ্ছেন সেটা ওর সর্বোচ্চ মানের চেয়েও বেশি। তাহলে ও কি এর চেয়ে বেশি মান প্রয়োগ করতে পারে? ও কি এর চেয়ে বেশি মান প্রয়োগ করতে পারে? না, ওর সর্বোচ্চ ক্ষমতায় 100 প্রয়োগ করে। তাহলে তখন ও আসলে ওর সর্বোচ্চ বল 100 নিউটনটাই প্রয়োগ করবে, সর্বোচ্চ বল 100 নিউটনটাই প্রয়োগ করবে, কারণ ওর ক্ষমতায় আছে এতটুকু। এর চেয়ে বেশি বাধা দেওয়ার ক্ষমতা ওর মধ্যে নাই, এর চেয়ে বেশি বাধা দেওয়ার ক্ষমতা ওর মধ্যে নাই। অর্থাৎ ও ও আপনি যত দিবেন, ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম, মনে করেন একজন মানুষের কাছে 1 লক্ষ টাকা আছে, এখন সে আপনার বন্ধু, এখন আপনি যদি ওর কাছে 50,000 টাকা চান, ওকে আপনাকে 1 লাখ টাকা দিবে? না, আপনি 50,000 চাইছেন, ও আপনাকে 50,000 টাকা দিবে। আপনি ওর কাছে 80,000 টাকা চাইছেন, ওকে আপনাকে 1 লাখ টাকা দিবে? নো, 80,000 টাকা দিবে। কিন্তু আপনি যদি ওর কাছে 1 লাখ টাকা আছে, আপনি ওর কাছে চাইছেন 5 লাখ টাকা, এখন ওকে আপনাকে 5 লাখ টাকা দিতে পারবে? না, ওর কাছে আছে 1 লাখ টাকা, তাহলে ও সর্বোচ্চটাই তখন আপনাকে দিবে, দ্যাট ইজ 1 লাখ টাকাটাই দিবে। ব্যাপারটা আশা করি বুঝাতে পারছি। স্থিতিকর্ষণ বলটা হচ্ছে সেম ওরকম, যে আপনার কাছে আছে এত দেওয়ার ক্ষমতা, কিন্তু আপনার কাছে চাওয়া হচ্ছে কম, তখন আপনি কম দিবেন। যখন আপনার কাছে এর চেয়ে বেশি চাওয়া হবে, তখন আপনি আপনার সর্বোচ্চটা, জাস্ট এই উদাহরণটা মনে রাখলে খুব ইজি ভাবে এই স্থিতিকর্ষণটা বুঝা যায়। সো স্থিতিকর্ষণের এতটুকু আলোচনার পর আসলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, সেটা কি, যদি আমার প্রয়োগকৃত বলটা, আমার প্রয়োগকৃত বলটা, প্রয়োগকৃত বলটা সর্বোচ্চ ঘর্ষণ বল, সর্বোচ্চ ঘর্ষণ বল দ্যাট ইজ এফএস লিমিটিং থেকে, এফএস লিমিটিং থেকে কম হয়, ওই যে আপনার বন্ধুর কাছে আপনি কম টাকা চাইছেন, ও আপনাকে ততই দিবে, দ্যাট ইজ তখন আপনার এফএস বা স্থিতিকর্ষণ বলের মান হবে, এফএস বা স্থিতিকর্ষণের মানটা হবে আপনি যে বলটা প্রয়োগ করছেন, আপনি যে প্রয়োগকৃত বলটা করছেন তার সমান, তার সমান, অর্থাৎ প্রয়োগকৃত বলটার সমান, প্রয়োগকৃত বলটার সমান। আশা করি বুঝাতে পারছি। তাহলে একটু খেয়াল করবো, আমি একটা ফিগার একে বুঝাই দিই জিনিসটা। তাহলে এটা হচ্ছে আমাদের ইয়া, এখন আপনি এই পাশে এফ দিচ্ছেন, এখন দেখলেন এই এফ এর মানটা, এই এফ এর মানটা এফ এস লিমিটিং এর চেয়ে ছোট, এফ এস লিমিটিং এর চেয়ে কি আসছে, ছোট আসছে। তখন এই স্মার্ট ঘর্ষণ বা স্থিতি ঘর্ষণের মানটা হবে কি, আপনি যতটুকু বল দিছেন এও অপোজিট দিকে সেম বল দিয়ে বস্তুটাকে স্থির রাখবে, দ্যাট ইজ তখন আসলে, তখন আসলে স্থিতি ঘর্ষণের মানটা হয়ে যাবে আপনার প্রয়োগকৃত বলের মানের সমান, দিকটা তো অপোজিট, কারণ ঘর্ষণ সবসময় গতির অপোজিটে কাজ করে। এবার একটু খেয়াল করবো, কিন্তু আপনার প্রয়োগকৃত বলটা যদি, একটু খেয়াল করবে আপনার প্রয়োগকৃত বলটা যদি, বলটা যদি ওই সর্বোচ্চ ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়ে যায় বা সমানও হয়ে যায়, বা কি হয়ে যায়, সমানও হয়ে যায়, অর্থাৎ এফ এস লিমিটিং এর চেয়ে এবার আপনার বলটা বেশি হয়ে গেছে বা সমান, তখন ওই স্থিতি ঘর্ষণের মানটাই হবে, স্থিতিকর্ষণের মানটা হবে সর্বোচ্চ ঘর্ষণের মানের সমান, সর্বোচ্চ ঘর্ষণের মানের সমান, দ্যাট ইজ এফ এস লিমিটিং এর সমান, সরি এই জায়গায় এফ এস, এটা হবে স্থিতিকর্ষণ, স্থিতিকর্ষণের মানটা হবে, স্থিতিকর্ষণের মানটা তখন হয়ে যাবে সর্বোচ্চ ঘর্ষণ বা হচ্ছে এফ এস লিমিটিং এর সমান হয়ে যাবে। ব্যাপারটা বুঝাইতে পারছি আশা করি আমি। এই হচ্ছে কাহিনী, এ হচ্ছে কাহিনী। তাহলে আপনি স্থিতি ঘর্ষণের মান বের করার আগে, স্থিতি ঘর্ষণের মানটা বের করার আগে অবশ্যই আপনাকে এই কোন শর্তটাও মেনে চলতেছে সেটা আপনাকে দেখতে হবে, ও কোন শর্তটা মেনে চলতেছে সেটা আপনাকে দেখতে হবে। যদি ও এই শর্ত মেনে চলে তাহলে প্রয়োগকৃত বলের মানই হবে স্থিতি ঘর্ষণের সমান, কিন্তু যদি ও এই শর্তটা মেনে চলে, প্রয়োগকৃত বলটা যদি বেশি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু সর্বোচ্চ ঘর্ষণের সমান হয়ে যাবে, সর্বোচ্চ ঘর্ষণের মানের সমান হবে। আসেন এক দুটা ম্যাথ করি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এক দুটা ম্যাথ করে, তাহলে আর আপনার কনফিউশনটা থাকলো না।
সবাই একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। তাহলে আসি, আমাদেরকে বললো এক নাম্বার কোশ্চেন, ইজি ইজি ম্যাথ থেকে শুরু করবো একদম আমি, কারণ এই ঘর্ষণ বলের টপিকটা একটু কনফিউজিং টাইপের। সো আসেন, আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে 5 কেজি। আমি ওকে 5 নিউটন বল প্রয়োগ করলাম। কত নিউটন বল প্রয়োগ করছি? 5 নিউটন বল প্রয়োগ করছি। এখন বলা হইলো এই জায়গার মিউএস, এই তলটার মিউএস বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, একটা কনস্ট্যান্ট মিউএস, এটা বলে দিল 0.2। আমাকে বললো এক, সর্বোচ্চ ঘর্ষণ বল কত? সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বা সীমান্তিক ঘর্ষণও বলবে মাঝে মাঝে, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণটা কত? আর হচ্ছে আমার স্থিতি ঘর্ষণের মান কত, মানে এখন আসলে কত স্থিতি ঘর্ষণ কাজ করতেছে ওর উপর। তো আপনার প্রথম কাজ কি, আপনি আগে সর্বোচ্চ ঘর্ষণ বল বের করেন। তাহলে সর্বোচ্চ ঘর্ষণ বল মানে কি? এফ এস লিমিটিং এর সূত্রটা হচ্ছে মিউএস ইন্টু আর। এবার আর এর মানটা আমরা কেমনে বের করি, মনে করে দেখেন। আচ্ছা, এই বস্তুর উপর, এই বস্তুটা এই জায়গায় mg পরিমাণ বল দিছে, মানে পৃথিবী ওকে mg পরিমাণ বল দিচ্ছে, আর যে তলটা আছে ওইটা ওকে উপরের দিকে অভিলম্ব প্রতিক্রিয়া দিচ্ছে। ওই যে বলি আমরা, অভিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে সবসময় যে তলটা থাকবে তলের সাথে লম্ব, যেই তলটা থাকবে তলের সাথে লম্ব। ওকে, ভেরি গুড। তাহলে একটু খেয়াল করেন তো, এখন এই বস্তুটার উপর কয়টা বল কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে mg, উপরের দিকে কাজ করতেছে আর বা অভিলম্ব প্রতিক্রিয়া। এখন এই mg আর এই আর একজনও কি বস্তুটাকে একজনকে উপরে নিয়ে চলে যাচ্ছে? না। একজন কি নিচে নেমে নিয়ে আসছে? না। এই যে আমাদের কাছে যে কোনো একটা বস্তু যদি এখানে রাখি আমরা, এই বস্তুটা কি অটোমেটিক্যালি উপরের দিকে উঠে যায়? বস্তু কি অটোমেটিক উপরে উঠে যায় বা অটোমেটিক নিচে নেমে যায়? না। তাহলে বুঝা গেল এই জায়গায় উপরের বল আর নিচের বল পরস্পর কি হয়ে যাবে? সমান। দুইটা বল পরস্পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। দ্যাট ইজ আমরা বলতে পারি তখন আর এর মানটা হবে আসলে mg এর সমান। আশা করি বুঝা গেছে। তাহলে এটা কি আসতেছে? 2/10 × 5 × 10। এই যে দেখেন, 10 10 কেটে যাচ্ছে, 5 × 10 N। তাহলে এফ এস লিমিটিং বা সর্বোচ্চ ঘর্ষণ বলের মান হচ্ছে কত? 10 N। সর্বোচ্চ ঘর্ষণ বলের মান কত? 10 N। কিন্তু আপনি এখানে প্রয়োগ করছেন কত নিউটন? 5 N। তাহলে আপনি সুন্দর মতো বলতে পারি না আমি দুই নাম্বারের মধ্যে যে আমার যে প্রয়োগকৃত বলটা আছে Fটা, এটা এফ এস লিমিটিং বা সর্বোচ্চ ঘর্ষণ বলের চেয়ে কম। তার মানে আমি যদি 5 N দিই, ও কি অপোজিটে 10 N দিবে? না। 10 N দিলে তো কি হবে? বস্তুটা অপোজিট দিকে চলে যাইত। না, ও 10 N দেয় নাই। তাহলে ও কত নিউটন বল দিবে? আপনি 5 N দিচ্ছেন, ও অটোমেটিক অপোজিট থেকে 5 N দিবে, যেন দুইটা মিলে বস্তুটা স্থির থাকে। অর্থাৎ এই জায়গায় আমাদের ঘর্ষণ বলের মানটা হয়ে যাবে আপনার প্রয়োগকৃত বলের সমান। দ্যাট ইজ এফ এস বা স্থিতি ঘর্ষণ বলের মান হবে আসলে 5 N। কত নিউটনই হবে? 5 N। কিন্তু সর্বোচ্চ ঘর্ষণ বলের মান কত? 10 N। দেখেন তো, কে কে বুঝেন নাই একটু আমাকে বলবেন না এই ম্যাথটা? কে কে বুঝেন নাই, আর এর মানটা না বুঝলেও বলবেন, যে কোনো জায়গায় না বুঝলে একটু বলবেন যে কোথায় বুঝেন নাই। কেউ যে কোনো কোশ্চেন করতে পারেন, কোনো প্রবলেম নাই, একটু আমাকে বলবেন কাইন্ডলি কেউ না বুঝলে। এই জায়গাটা একটু কনফিউজিং, সো আশা করি বুঝবো সবাই। আসেন 2, তারপর আসেন 2 নাম্বার। ওকে, আসেন আস্তে আস্তে আমরা লেভেল আপ করি একটু। মনে করেন আমাদের কাছে একটা বস্তু আছে, যে বস্তুটার ভর হচ্ছে 5 কেজি। 5 কেজি ভরের একটা বস্তু আছে, যেই তলটা দিছে ওই তলটার মিউ এস এর মান দিয়ে দিছে আমাকে 0.1। আমি এই জায়গার মধ্যে 100 N একটা ফোর্স দিলাম। কত নিউটন একটা ফোর্স দিলাম? 100 N। এবার আমাকে জাস্ট একটা কোশ্চেনই করছে, আচ্ছা জি এর মানটা আমরা 10 ধরে নিই, ঠিক আছে? জি এর মানটা এখানেও 10 দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের ক্যালকুলেটার হিসাব করতে হচ্ছে না, দেখি আমাকে বলছে স্থিতি ঘর্ষণ কত। স্থিতি ঘর্ষণ বের করো, স্থিতি ঘর্ষণের মানটা বের করতে হচ্ছে, সর্বোচ্চ ঘর্ষণ না, স্থিতি ঘর্ষণ। এবার একটু খেয়াল করবো, স্থিতি ঘর্ষণ বের করার জন্য আমাদের অবশ্যই আগে কোন শর্তটাও মেনে চলে সেটা বের করতে হবে। এই জন্য শর্তের জন্য আমাকে জাস্ট আগে শর্তটা কি ওটার জন্য এফ এস লিমিটিংটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো মিউএস ইন্টু হচ্ছে আমাদের আর, মিউএস ইন্টু আমাদের কি আর। এবার একটু খেয়াল করবে সবাই, খুব মানুষ
তাহলে মিউ এস ইন্টু আর হইলে আর এর মানটা আবারও যদি আমরা বের করতে চাই, নিচে দিয়ে কাজ করতেছে এম জি, খাড়া উপরে দিয়ে কাজ করবে আর, তাহলে আর আর এম জি আবারও সমান বুঝতে পারতেছি আমরা। সো লিখবো মিউ এস ইন্টু হচ্ছে এম জি, মিউ এস এর মান হচ্ছে 0.1, এম এর মান হচ্ছে আমাদের 5, জি এর মান হচ্ছে 10, তাহলে এটা আসতেছে 5 নিউটন, আসতেছে সর্বোচ্চ ঘর্ষণ বল। সর্বোচ্চ ঘর্ষণ বলের মান কত বেরোচ্ছে? 5 নিউটন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনি এখানে প্রয়োগ করছেন কত নিউটন? 100 নিউটন। তাহলে সুন্দর মতো লিখতে পারেন না যে আপনার প্রয়োগকৃত বলটা এখানে অবশ্যই এফএস লিমিটিং এর চেয়ে বড়, সর্বোচ্চ ঘর্ষণ বলের চেয়ে আপনার বল এবার বড় হয়ে গেছে। ওই যে আপনার বন্ধুর কাছে যত টাকা আছে এর চেয়ে বেশি আপনি চেয়ে বসছেন, ওকে এর চেয়ে বেশি দিতে পারবে না। সুতরাং এবার এফএস এর মানটা হয়ে যাবে আসলে এফএস লিমিটিং বা সর্বোচ্চ ঘর্ষণ বলের সমান, দ্যাট ইজ এফএস এর মানটা হয়ে যাবে আমাদের জন্য 5 নিউটন। এবার স্থিতিকর্ষণ হবে 5 নিউটন কতক্ষণের জন্য? খুব ক্ষুদ্র সময়ের জন্য। কেন? কারণ এরপরে বস্তুটা গতিশীল হওয়া শুরু করবে, যখন গতিশীল হবে তখন আবার অন্য গতীয় ঘর্ষণ লাগবে, এটা এখন স্থির আছে এই জন্য স্থিতিকর্ষণ। তারপর বলছেন জাস্ট ব্রিফ একটা ক্ষুদ্র মোমেন্টের জন্য ওর মধ্যে একটা স্থিতিকর্ষণ লাগবে, ওই যে যখন স্থির আছে আপনি প্রয়োগ করছেন মাত্র তখন অল্প কিছুক্ষণের জন্য স্থিতি ঘর্ষণটা লাগবে, দ্যাট ইজ 5 নিউটন। দেখি কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলবেন, আসেন আস্তে আস্তে লেভেল আপ করি। আচ্ছা 3 নাম্বার কোশ্চেন। আচ্ছা আমাদের কাছে একটা বস্তু আছে ভূমিতে পড়ে, এই যে ভূমিতে একটা বস্তু আছে, আমরা কি করছি এই বস্তুটাকে এইদিকে একটা বল প্রয়োগ করছি, যে বলটা হচ্ছে 20 নিউটন, এই যে একটা দড়ি দিয়ে বল প্রয়োগ করছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, দড়ি দিয়ে একটা বল প্রয়োগ করছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমাকে বলছে কি এই যে তলটা আছে, আচ্ছা বস্তুটা ভর দিয়ে দিই, মনে করেন 2 কেজি, 2 কেজি, ঠিক আছে। আমাকে বলছে এই তলের মিউ এস বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.2। আমাকে 1 নাম্বার কোশ্চেনে বলছে জাস্ট স্থিতি ঘর্ষণটা বের করো। এখন আমি জানি যে আমাকে স্থিতি ঘর্ষণ বের করতে হইলে, স্থিতি ঘর্ষণের মানটা যদি আমাকে বের করতে হয় তাহলে অবশ্যই এবং অবশ্যই আগে আমাকে সর্বোচ্চ ঘর্ষণ বলের মানটা বের করতে হবে, এবং সর্বোচ্চ ঘর্ষণ বলের মান বের করার জন্য আমরা এফ এস লিমিটিং লিখলাম, যেটা সূত্রটা লিখলাম মিউ এস ইন্টু হচ্ছে আর। এবার আর এর মানটা একটু ঝামেলা আছে, তাহলে আসেন আগে বল গুলা সব আঁকি। তাহলে প্রথমত নিচের দিয়ে কাজ করতেছে আমাদের এম জি, নো প্রবলেম, উপরে দিয়ে কাজ করতেছে আমাদের আর, নো প্রবলেম। কিন্তু এবার কিন্তু এই জায়গায় কাহিনী শেষ না, কেন? কারণ এবার আসলে ওর উপরে এই যে এইদিকে একটা বল আছে, তাহলে 20 এর উপাংশে ভাগ করলে এই বরাবর উপাংশটা আসবে 20 cos 30, এই বরাবর উপাংশটা আসবে 20 sin 30। এবার একটু খেয়াল করবেন, খুব মনোযোগ। আচ্ছা এই বস্তুটাকে আবারও এই দুই বরাবর কোন প্রকার মুভ করতেছে? এই বস্তুটাকে আবারও এই দুই বরাবর কোন প্রকার মুভ করতেছে? নো। তাহলে বোঝা গেল এই বস্তুর উপর উপরের দিকে যে বল কাজ করতেছে এবং নিচের দিকে যে বল কাজ করতেছে দুটো আসলে পরস্পর সমান। কেন? কারণ উপরের বল আর নিচের বল সমান হইলে তো বস্তু ওই বরাবর কোনো প্রকার মুভ করে না। তাহলে আমরা উপরের দিকের বল দেখতেছি কি? দেখেন তো উপরের দিকের বল দেখতেছি কয়টা? 2টা। তাহলে আর প্লাস 20 sin 30, আর নিচের দিকের বল দেখছি একটা, সেটা এম জি। সো সুন্দর মতো লিখবো যে আর প্লাস 20 sin 30 ইজ ইকুয়ালস টু হচ্ছে এম জি, উপরের বল আর নিচের বল পরস্পর সমান। সো আর এর মান সুন্দর মতো লিখবো এম জি মাইনাস 20 sin 30। তাহলে এম এর মান কত আসতেছে? আচ্ছা বসাই দিই একবারে, একবার আর এর জায়গায় বসাই দেন, তারপর ক্যালকুলেশন করি। মিউ এস এটা আসতেছে এম জি মাইনাস 20 sin 30, তাহলে এটা আসতেছে আমাদের জন্য মিউ এস এর মান 0.2, এম এর মান হচ্ছে, আচ্ছা জি এর মানটা আবার 10 দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের একটু ক্যালকুলেশনের সুবিধা হয়, 2 × g এর মান হচ্ছে 10 মাইনাস 20 sin 30, সাইন থার্টি মান হাফ, সো এটা 10 আসতেছে। সো 0.2 × 20 থেকে 10 বিয়োগ আরো 10 থাকতেছে, 0.2 × 10 মানে 2 নিউটন। তাহলে এফ এস লিমিটিং বা সর্বোচ্চ ঘর্ষণ বলের মান ওরা কত দিয়ে দিছে? 2 নিউটন দিছে। এবার আমার আমার সামনের দিকে প্রযুক্ত বল কত? আচ্ছা আমি কি এই পাশ থেকে কোনো বল দিছি? এবার না, কিন্তু এই যে সামনের দিকে একটা বল আছে সেটা কত? 20 cos 30। তাহলে আমার প্রয়োগকৃত বলটা কত? আমার প্রয়োগকৃত বল এফ হচ্ছে 20 cos 30। তাহলে 20 cos 30 এটা যদি ক্যালকুলেট করি, কস 30 মানে √3/2, তাহলে 2 কাটলে 10, √3 এর মান হচ্ছে 1.73, এটা অ্যারাউন্ড মনে করেন 17.3 আসবে, অ্যারাউন্ড 17.3, আর একটু বাড়বে, ঠিক আছে, মানে দশমিকের পর আরেকটু আছে, অ্যারাউন্ড 17.3। তাহলে আপনার প্রয়োগকৃত যে বলটা আছে এটা এবার এফএস লিমিটিং বা সর্বোচ্চ ঘর্ষণ বলের চেয়ে কি হয়ে গেল? বড়। যদি বড় হয়ে যায় তাহলে এবার
স্থিতিকর্ষণের মান হয়ে যাবে কিসের সমান? স্থিতিকর্ষণের মান হয়ে যাবে কিসের সমান? এফএস লিমিটিং এর সমান, কারণ এবার সর্বোচ্চ দেওয়ার ক্ষমতার চেয়েও আপনার প্রয়োগকৃত বলটা বেশি হয়ে গেছে। সো ঘর্ষণ বল লাগবে কত? 2 নিউটন। দেখছেন আমি কিভাবে সলভটা করছি? আমি জাস্ট আমার সিস্টেম ফলো করছি, আমার এই কোন শর্ত মেনে চলতে সেটা দেখতে চাইছি। সো কোন শর্তের জন্য আগে এফএস লিমিটিং দরকার ওইটা বের করছি, যে প্রসেসে লিমিটিং বের করতে হয় আর আর মান বের করে ওইটা করছি। করার পর আমি দেখলাম আমার প্রয়োগকৃত বলটা এফএস লিমিটিং এর চেয়ে বড় হয়ে গেছে, তার মানে ঘর্ষণ বলটা হবে 2 নিউটনের বেশি। কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাড়াতাড়ি দ্রুত দ্রুত। আচ্ছা এবার আপনি বুঝতে পারতেছেন এই জায়গায় বস্তুটা মুভ করবে কি করবে না, তাহলে কোশ্চেন কিন্তু এটাও আসতে পারে যে বস্তুটা কি এখানে গতিশীল হবে কি হবে না। ওই যে আমরা বলছি যে আপনার প্রয়োগকৃত বল যদি সর্বোচ্চ ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়, ওই যে আপনি প্রয়োগ দিচ্ছেন বেশি ও বাধা বেশি দিতে পারতেছে না, বস্তু অবশ্যই মুভ করবে। তাহলে এই জায়গাটা মুভ করা, রাইট? এই জায়গায় বস্তুটা মুভ করবে, তো ওভাবেও কোশ্চেন আসতে পারে। আসুন পরের কোশ্চেনটাতে আসি, 4। আস্তে আস্তে লেভেল আপ করব, সো সবাই একটু খেয়াল করবেন। এবার হেলানো তলে চলে আসছি, হেলানো তলে ঘর্ষণ পড়বো, হেলানো তলে আমরা আরেকটা সূত্র পড়বো একটু পরে। আসেন আগে 30 ডিগ্রি দিলাম, আমাদের কাছে একটা বস্তু আছে যে বস্তুটার ভর হচ্ছে 2 কেজি, এই যে তলটা আছে ওর মিউ এস এর মান দিয়ে দিচ্ছে আমাদেরকে 0.2। আচ্ছা জি এর মান দিয়ে দিচ্ছে আমাদেরকে 10, জি এর মানটা 10 দিয়ে দিল। আমাকে বললো স্থিতিকর্ষণের মানটা কত বের কর। তাহলে আমার আবারও সবগুলো বল আঁকতে হবে, আমাকে খুব মনোযোগ। সবগুলো বল যদি আমি আঁকি একটু, প্রথমে আসবে আমাদের এই খাড়া নিচে বরাবর এমজি, খাড়া নিচে বরাবর অলওয়েজ আছে কে এমজি আছে। এমজি কিন্তু এভাবে রাখতে পারবো না, কেন? হেলানো তল থাকলেই এমজি কে কি এভাবে রাখা যাবে না? হেলানো তল থাকলেই এমজি কে এভাবে রাখা যাবে না। তাহলে এমজি কে কিভাবে রাখতে হবে? ওই যে এই বরাবর একটা উপাংশ দিয়ে, আমরা জানি এমজি sin 30 হবে এটা, আর ঠিক নিজ বরাবর একটা উপাংশ হয় এমজি cos 30, অনেক করছি সো আমি আর বলতেছি না, এমজি cos 30, এমজি sin 30। এরপর আর কি বল আছে ওর উপর? আর আছে, আরটা খাড়া উপরের দিকে কাজ করে, বুঝবেন। খাড়া উপরের দিকে মানে কি? খাড়া উপরের দিকে মানে তল থেকে লম্ব বরাবর, এই জন্যই তো ওর নাম অভিলম্ব প্রতিক্রিয়া, অর্থাৎ যে তলটা থাকবে ওর সাথে লম্বভাবে উপরের দিকে কাজ করবে। তাহলে আমরা বুঝলাম অভিলম্ব প্রতিক্রিয়ার দিকটা এবার হবে কোন দিকে? অভিলম্ব প্রতিক্রিয়ার দিক হবে এই যে এরকম, কেন? কারণ ও তলের সাথে, যে তলে বস্তুটা আছে সেই তলের সাথে লম্বভাবে থাকে। এগুলো আমি দেখাইছিলাম আগে, যদি মনে থাকে ভালো, না মনে থাকলে সমস্যা নেই, এখন বলে দিচ্ছি। এই যে তলের সাথে লম্বভাবে থাকে, এই যে তল, তলের সাথে লম্বভাবে আর আছে। এবার একটু খেয়াল করবেন, তাহলে আবারও স্থিতিকর্ষণ বের করতে বলছে, তাহলে আপনাকে আগে দেখতে হবে সর্বোচ্চ ঘর্ষণ বল কত। তাহলে আসুন সর্বোচ্চ ঘর্ষণ বল বের করি, এফএস লিমিটিং মিউ এস ইন্টু আর। এবার আর এর মানটা কত সবাই একটু খেয়াল করবেন একটু। তাহলে এই যে বস্তুটা আছে, এই বস্তুটা এই বরাবর কোন প্রকার মুভমেন্ট করতেছে চিন্তা করেন তো। আপনি যখন একটা হেলানো তলের মুভ করেন তখন বস্তু কি উপরে নিচে মুভ করে? না, গড়ায় পড়ে যায়। তাহলে ব্যাপারটা হচ্ছে উপরে নিচে কোনো প্রকার মুভ করতেছে না, উপরে নিচে কোনো প্রকার মুভ করতেছে না। তাহলে আমরা বুঝলাম এই জায়গায় উপরের দিকের বল আর নিচের দিকের বল পরস্পর কি হবে? সমান। এই জায়গায় উপরের বল আর নিচের বল পরস্পর কি হবে? সমান। তাহলে এই আর এই এমজি cos 30 পরস্পর কি হবে? সমান। তাহলে আমি লিখলাম আর ইজ ইকুয়ালস টু হবে এমজি cos 30, তাহলে মিউ এস ইন্টু এমজি cos 30। এই যে আর এর জায়গায় এমজি cos 30 এটা বসে দিচ্ছি, কেন? কারণ আর এমজি cos 30 পরস্পর অপোজিটে, কেউ কোনো দিকে বস্তুটাকে মুভ করাচ্ছে না, তার মানে উপরের বল আর নিচের বল পরস্পর সমান। এবার মিউ এস মানগুলো একটু বসাই সিকোয়েন্স ওয়াইজ। জি এর মান 10 দিচ্ছে, রাইট? তো 0.2 এম এর মান হচ্ছে আমাদের 2 কেজি ভরের বস্তু আছে, জি এর মান 10, cos 30 এর মান হচ্ছে √3/2। আসেন 2 কাটা 1.73, 1.7 ধরেন 3.4, 3.46 এর মতো আসবে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের এফএস লিমিটিং বা সর্বোচ্চ ঘর্ষণ বলের মান। আচ্ছা এখন বস্তুটার উপর প্রযুক্ত বল কত? দেখেন তো এই যে এই বস্তুটা এই বরাবর একটা বল অনুভব করতেছে যেটা এমজি sin 30, এই যে এই বস্তুটা এইদিকে একটা বল অনুভব করতেছে যেটার মান কত? এমজি sin 30। তাহলে আমরা সুন্দর মতো বলতে পারি না যে এই বস্তুটার উপর প্রযুক্ত বল হচ্ছে এমজি sin 30, এমজি sin 30 প্রযুক্ত বল। এমজি sin 30 এর মানটা কত আসতেছে? 2, জি এর মান 10, sin 30 এর মান হচ্ছে হাফ, সো আসতেছে 10,
তাহলে বস্তুটার উপর প্রযুক্ত বল 10, আরো ঘর্ষণ বল পাচ্ছে কত 3.46, কোনটা বেশি প্রযুক্ত বল বেশি? লিখবো এফ গ্রেটার দেন এফ এস লিমিটিং। তাহলে যেহেতু প্রযুক্ত বলটা ঘর্ষণ বলের চেয়ে বেশি, তাহলে আমাদের স্থিতি ঘর্ষণের মান হবে সর্বোচ্চ মানটার সমান, সর্বোচ্চ মানটার সমান, যেটা হচ্ছে সর্বোচ্চ মান কত 3.46। দেখেন কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলবেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আশা করি নাই। এবার আসলে হেলানো তলের আমরা এক্সট্রা একটা থিওরি পড়বো। আচ্ছা একটু সময় ইমাজিন করেন ব্যাপারটা, খুব মনোযোগ। আচ্ছা একটু আগের ম্যাথটা তো আপনি দেখছেন ব্যাপারটা, তাহলে এখানে আবার একটু দেখবেন। আচ্ছা মনে করেন আপনার কাছে কোনো একটা হেলানো তল আছে, এই যে এই হেলানো তলটা, আপনার কাছে কোনো একটা হেলানো তল আছে, এই যে এরকম একটা হেলানো তল আছে, ঠিক আছে? দেখেই বুঝতে পারতেছেন এটা ভূমির সাথে ছোট্ট একটা অ্যাঙ্গেল করে রাখছে, ঠিক আছে? ছোট্ট একটা অ্যাঙ্গেল করে রাখছে, একটা হেলানো তল আছে। এবার আপনি এই জায়গায় বস্তুটাকে রাখছেন, একটু চিন্তা করেন বস্তুটাকে রাখছেন। আচ্ছা কি মনে হয় বস্তুটা কি গড়িয়ে পড়ে যায় অটোমেটিক একদম কম হেলানো থাকলে? বুঝিয়েন, এই যে মনে করেন আমার হাতটা, হাতটা একটা হেলানো তল, আমি এই যে আমার কলমটা রাখলাম, আমি হাতটা রাখছি, হাতের ওপর কলমটা রাখলাম। এখন আমি যদি হালকা একটু উঁচাই, দেখেন তো হালকা একটু বাঁকা হয়েছে না আমার হাতটা, হালকা একটু বাঁকা হয়েছে না, কলমটা কি পড়ছে? পড়ে নাই। কেন পড়ে নাই? কেন? কারণ নিচের দিকে যে বলটা সৃষ্টি হয়েছে, নিচের দিকে যে বলটা সৃষ্টি হয়েছে সেটার নাম হচ্ছে mg sin থিটা, ঠিক না? ওই যে mg এর উপাংশ mg sin থিটা। মানে এই mg sin থিটা, তখনও আমার যে ঘর্ষণ বলটা আছে এফ এস লিমিটিং যেটা থাকে সর্বোচ্চ ঘর্ষণ বল, সেটাকে অতিক্রম করতে পারে নাই। এই যে দেখেন আমার হাত রাখছি, এই যে হালকা বাঁকা করছি, তাহলে আমার এই কলমটাকে পড়ে গেছে? পড়ে নাই। কেন? কারণ ও নিচের দিকে যে বলে নামতে চাচ্ছে এর চেয়ে আমার সর্বোচ্চ ঘর্ষণ বলটা তুলনামূলক কি বেশি, বেশি, এই জন্য নামতে পারতেছে না। এবার একটু খেয়াল করবেন, আচ্ছা আমি যদি এই হেলানো তলটাকে আর একটু খাড়া করে দিই, হেলানো তলটাকে যদি আর একটু খাড়া করে দিই, নিজেই ইমাজিন করেন হেলানো তলটা আর একটু খাড়া করে দিচ্ছি, হেলানো তল যদি আমি আর একটু খাড়া করে দিই তখন কি হবে? চিন্তা করেন তো, এই যে আমার হাতটা আছে, আমি যদি এতটুকু রাখি হালকা বাঁকা করছি, হালকা কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমি যদি পুরা বাঁকা করি আমার কলম কিন্তু পড়ে যাচ্ছে। কেন পড়তেছে এটা একটু বুঝে, কারণ আমরা যখন বাঁকা করতেছি তখন এই অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, আর এই দিকে ফোর্স আমরা জানি সবাই mg sin থিটা। আচ্ছা থিটা যত বাড়বে, থিটা যত বাড়বে সাইন থিটার মানটা তত বাড়বে, সাইন থিটাটা যত বাড়বে mg sin থিটাও তত বাড়বে, mg sin থিটাও তত বাড়বে। তার মানে আমি এই হেলানো তলকে যত খাড়া করব, এই হেলানো তলকে যত খাড়া করব, আস্তে আস্তে নিচের দিকের বলটা কি হইতে থাকবে? বাড়তে থাকবে। তাহলে নিচের দিকের বল যদি বাড়তে থাকে, বস্তুর নিচের দিকে পড়ার প্রবণতাটা বেড়ে যাবে। তারা আবার একটু পুরাটা রিপিট করি, আমরা কোন একটা হেলানো তলে কোন একটা বস্তু রাখছি, এখন যখন আমরা খুব কম হেলানো করি, জাস্ট হালকা একটু হেলাইছি, হালকা একটু হেলাইছি, তখন কিন্তু বস্তুটা পড়ে না। কেন পড়ে না? কারণ বস্তুর নিচের দিকে যে mg sin থিটাটা আছে সেটা বস্তুর সর্বোচ্চ যে ঘর্ষণ বলটা আছে বা সর্বোচ্চ যে স্থিতি ঘর্ষণটা আছে সেটাকে অতিক্রম করতে পারে না। তাহলে অতিক্রম করতে যেহেতু পারে না, সেই জন্য এই দিকের বল আর এই দিকের বল পরস্পর কি হয়ে যায়? সমান। দুই পাশের বল পরস্পর কি হয়ে যায়? সমান নাও হতে পারে, মনে করেন এটা যে এটা একটা বেশি, এফ এস লিমিটিংটা বেশি, যাই হোক, মানে সোজা কথা হচ্ছে এটা যে বস্তুটা পড়তেছে না। কেন? কারণ তখনও এই বলটা ওর সর্বোচ্চ ঘর্ষণ বলকে অতিক্রম করে নাই, এই জন্য বস্তুটাকে আটকে রাখছে কে? ঘর্ষণটা। কিন্তু আমরা যত তলকে খাড়া করি, এই যে আমি উদাহরণ দেখাইছিলাম, যত তলকে খাড়া করবো তত আসলে বস্তুর নিচের দিকে পড়ার প্রবণতাটা বেড়ে যায়, কারণ বস্তু তখন অটোমেটিক নিচে পড়ে যাচ্ছে। কেন? কারণ তখন mg sin থিটার মান আস্তে আস্তে বাড়ে, mg sin থিটার যত বাড়বে এই দিকে পড়ার বল তত বাড়বে, বল যত বাড়বে ও তত পড়ে যেতে চাইবে, পড়ে যেতে চাইবে। তাহলে একটু চিন্তা করুন, আমরা একদম কম করে রাখলে বস্তু পড়ে না, আমরা খুব বেশি যদি হেলায় রাখি, মনে করেন একদম এরকম একটা হেলানো তল বানাইছি, এখন আমি বস্তু রাখতে চাচ্ছি অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে না, দেখেন অনেক বেশি হেলানো তল যখন করবো তখন বস্তু রাখার সাথে সাথে পড়ে যাবে। তাহলে এরকম মিডল একটা গ্রাউন্ড আছে না, যে মিডল গ্রাউন্ডে এই দুইটা মিডল গ্রাউন্ডে এমন একটা অ্যাঙ্গেল আছে যেই অ্যাঙ্গেলের কারণে এখনো বস্তুটা পড়ে নাই, তো পড়বে করতেছে। অর্থাৎ এই যে কোনটা আছে, যেই কোণে ওকে যদি বাঁকায় রাখি হেলানো তলটাকে, যে বস্তুটি তখন পড়ার উপক্রম হয়, বস্তুটি পড়ে যাওয়ার উপক্রম হয় কিন্তু পড়ে না, পড়ে যাওয়ার উপক্রম হয় কিন্তু পড়ে না। বস্তুটা কেন পড়ে না? কারণ কারণ এই যে
ওর এই দিকে পড়ে যাওয়ার জন্য যে এমজি সাইন থিটা আছে, আর ঠিক অপোজিট দিকে যে স্থিতি ঘর্ষণ বলটা লাগছে সেই সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বলটা আর এই প্রয়োগকৃত বলটা যদি দুটা সমান হয়, দুই পাশের বলটা সমান, তাহলে বস্তুটা স্থির থাকবে। এখন আপনি যদি অ্যাঙ্গেলটা আর একটু চেঞ্জ করেন তাহলে এমজি সাইন থিটাটা বেড়ে যাবে। ব্যাপারটা বুঝিয়ে, এমজি সাইন থিটা সর্বোচ্চ ঘর্ষণ বল, মনে করেন এই সর্বোচ্চ ঘর্ষণ বল হচ্ছে 10, আপনি এই থিটা বাড়াইতে বাড়াইতে এমজি সাইন থিটাকেও 10 এনে পৌঁছেছেন। তাহলে দুইটাই যদি দুই পাশে 10 10 হয়, 10 10 হয়, এবার যদি এই পাশের বলটা জাস্ট একটু বাড়ে, 0.00000000, এই যে 1, এই হালকা একটু বাড়ছে, এই একটু বাড়ার কারণেও বস্তুটা আসলে নিচের দিকে পড়া শুরু করবে না। তার মানে বস্তুটার মধ্যে তখন পড়ার উপক্রম হয়েছে, কিন্তু বস্তু তখনো পড়ে নাই। তাহলে আমরা বললাম কি, আমরা এমন একটা অ্যাঙ্গেল খুঁজছি যেই অ্যাঙ্গেলে ও পড়ার উপক্রম হয়েছে কিন্তু পড়ে নাই। তাহলে পড়ার উপক্রম হয়েছে কিন্তু পড়ে নাই, এটার মানে কি? এটার মানে হচ্ছে নিচের দিকের পড়ে যাওয়ার বল আর সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ দুটা পরস্পর কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে ওর মধ্যে পড়ার একটা উপক্রম হয়েছে নিচের দিকে। তাহলে আমরা বুঝলাম তখন নিচের দিকে বল, নিচের দিকে বল আর সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ পরস্পর সমান হয়েছে, তো বস্তুর মধ্যে একটা পড়ার উপক্রম সৃষ্টি হয়েছে। সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ পরস্পর সমান হয়েছে, তো বস্তুর মধ্যে পড়ার একটা উপক্রম সৃষ্টি হয়েছে। পড়ার একটা কি সৃষ্টি হয়েছে? উপক্রম সৃষ্টি হয়েছে। তাহলে পড়ার উপক্রম সৃষ্টি হওয়ার কাহিনী হচ্ছে এটা। এবার একটু খেয়াল করো, তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত, এই থিটার মানটা কত, এই থিটাটা কত আসলে, এই থিটাটা হচ্ছে, তাহলে নিচের দিকের বলটা কত, দেখেন তো নিচের দিকের বলটা হচ্ছে এমজি সাইন থিটা, লিখলাম এমজি সাইন থিটা ইজ ইকুয়ালস টু সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বলের সূত্র কি পড়ছিলাম, মনে করে দেখেন তো এফ এস লিমিটিং এর সূত্র, এফ এস লিমিটিং এর সূত্র বলছে মিউ এস ইন্টু আর। তাহলে এটা একটু লিখি, মিউ এস ইন্টু আর, আর মানে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। তাহলে একটু যদি আঁকি অবিলম্ব প্রতিক্রিয়া, আমরা একটু আগে এটার ম্যাপ করে আসছি, এই অবিলম্ব প্রতিক্রিয়া এদিকে কে আছে মনে আছে, এমজি কস থিটা ছিল। সো অভিলম্ব প্রতিক্রিয়া এই যে আর আর এই এমজি কস থিটা পরস্পর সমান, সো এই আর এর জায়গায় আমরা এমজি কস থিটাটা লিখতে পারি। তাহলে একটু আসবো, এমজি সাইন থিটা ইজ ইকুয়ালস টু মিউ এস, আর এর জায়গায় বসে দেবো এমজি কস থিটা, কস থিটা এমজি, এমজি কাটা চলে গেছে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু আসতেছে মিউ এস কস থিটা, কস থিটাকে এই পাশে নিয়ে আসবো, সাইন থিটা ডিভাইড বাই কস থিটা ইজ ইকুয়ালস টু মিউ এস, সো ট্যান থিটা ইকুয়াল টু কি আসতেছে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু মিউ এস। তাহলে আমরা সুন্দর মতো থিটার মানটা বের করতে পারতেছি না এখান থেকে, কারণ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আছে। এই যে থিটার মান, সেটার কারণে বস্তুর পড়ার উপক্রম হয়েছে, থিটার যে মানের কারণে, থিটায়ের যে মানের কারণে বস্তুর পড়ার উপক্রম হয়েছে, থিটায়ের যে মানের কারণে বস্তুর পড়ার উপক্রম হয়েছে, বস্তুর নিচে পড়ার উপক্রম হয়, নিচে পড়ার উপক্রম হয়, উপক্রম হয় হয় সেটাকে আমরা বলি লিমিটিং অ্যাঙ্গেল বা সীমান্তিক ঘর্ষণ কোণ, সীমান্তিক ঘর্ষণ কোণ। অর্থাৎ সর্বোচ্চ এত কোণ করলেও বস্তুটা পড়বে না, এর চেয়ে যদি আমি একটুও অ্যাঙ্গেল বাড়াই তাহলে বস্তু পড়ে যাবে। তাহলে সর্বোচ্চ এই অ্যাঙ্গেল করলে, সর্বোচ্চ থিটা অ্যাঙ্গেল এই থিটাটা করলে, এটাকে এস নাম দিতে পারো চাইলে, সর্বোচ্চ থিটা এস অ্যাঙ্গেল করলে, অ্যাঙ্গেল করলে বস্তু পড়বে না, বস্তু পড়বে না। কিন্তু এর চেয়ে যদি আমরা একটুও বেশি অ্যাঙ্গেল করি, একটু অ্যাঙ্গেলও বেশি করা হলে, একটুও কোণ বাড়ানো হলে, একটুও কোণ বাড়ানো, একটু কোণ বাড়ানো হলে, একটু কোণ বাড়ানো হলে কি হবে, বস্তু পড়ে যাবে, বস্তু পড়ে যাবে। যদি একটু কোণ বাড়ানো হয় তাহলে বস্তু কিন্তু পড়ে যাবে। তাহলে এই থিটা এসটা হচ্ছে সর্বোচ্চ যত কোণে একটা বস্তুকে স্থির রাখা যায়। সো এই থিটার মানকে আমরা বলি সীমান্তিক ঘর্ষণ কোণ, সীমান্তিক ঘর্ষণ কোণ, ঘর্ষণ কোণ বা সর্বোচ্চ যে কোণে রাখলে বস্তু পড়বে না, সর্বোচ্চ যে কোণে রাখলে বস্তু পড়বে না, বস্তু পড়বে না, এটা থেকে বেশি পরিমাণ ব্যাস ম্যাথ আসে, বস্তু পড়বে না, বেশি ম্যাথ আসে, বেশি ম্যাথ আসে। দেখি আসো একটা ম্যাথ করব, ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। আসে আমাকে বললো 5 কেজি ভরের কোনো বস্তুকে, কোনো বস্তুকে, বস্তুকে 0.6 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট, ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট
গুণাঙ্ক বিশিষ্ট কোনো তলে রাখা হলো আনত তলটিকে সর্বোচ্চ কত কোণে আনত করলে আনত তলটিকে সর্বোচ্চ কত কোণে আনত করলে আনত করলে বস্তুটি নিচে পড়বে না করলে বস্তুটি নিচে পড়বে না নিচে পড়বে না তাহলে একটু চিন্তা করো, এই যে আবারও আনাদের সর্বোচ্চ কত কোণ, কথাটা কি আসছে? সর্বোচ্চ কত কোণ? তাহলে আমরা সুন্দর মতো খাটা দিব, ট্যান থেটা ইজ ইকুয়ালস টু মিউএস, তো থিটার মান হবে কত? ট্যান ইনভার্স মিউএস, মিউএস এর মান দিয়ে দিছে 0.6, তো ট্যান ইনভার্স 0.6, ক্যালকুলেটার মারবা, সর্বোচ্চ এত ডিগ্রি অ্যাঙ্গেল করা হইলে বস্তুটা তখনও নিচে পড়বে না, এর চেয়ে একটু যদি বাড়াই, একটু বাড়াইলে বস্তু নিচে পড়ে যাবে। দেখি কে কে বুঝো নাই এতটুকু পর্যন্ত, একটু আমাকে বলবা ঘর্ষণ বলের জিনিসটা একটু কমপ্লেক্স আছে, কারো কোনো কোশ্চেন কোনো প্রবলেম থাকলে একটু বলবে, এটা হচ্ছে সর্বোচ্চ এত কোণে বাঁকাবো আর বস্তু নিচে পড়বে না, আর বস্তু নিচে পড়বে না। দেখি কে কে বুঝো নাই একটু আমাকে বলবা। আচ্ছা সবাই মোটামুটি বুঝছি, ওকে ঠিক আছে, তাহলে একটু আসি আমরা আরো এক দুইটা ম্যাথ একটু করে তারপর স্থিতি ঘর্ষণটা শেষ করি, রাইট? স্থিতি ঘর্ষণে যেহেতু আসছি আমরা পুরোপুরি কাহিনীটা শেষ করে আজকে যাই, তাহলে আসো এরপরে আমরা আরো কিছু ম্যাথ করি। মাথায় রাখবা যে ঘর্ষণে হচ্ছে থিওরির চেয়ে ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট, ঘর্ষণে থিওরির চেয়ে ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে একটু খেয়াল করবো যে আমরা লিখবো, ওকে আমার এরপরে ম্যাথটাতে আসি, বললো 5 কেজি ভরের কোনো বস্তুকে, ভরের কোনো বস্তুকে, কোনো বস্তুকে 0.5 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট কোনো তলে বিশিষ্ট 30 ডিগ্রি কোণে হেলানো কোনো তলে রাখা হলো, হেলানো কোনো তলে রাখা হলো, কোনো তলে রাখা হলো, রাখা হলো, কোনো তলে রাখা হলো, বস্তুটি বস্তুটি নিচে পড়ে যাবে কিনা, পড়ে যাবে কিনা, বা বস্তুটি মুভ করবে কিনা, এটা হচ্ছে কোশ্চেন, বস্তুটি নিচে পড়ে যাবে কিনা বা বস্তুটি মুভ করবে কিনা, নিচে পড়ে যাবে কিনা বা মুভ করবে কিনা, একটু খেয়াল করবো, খুবই সিম্পল। তাহলে একটু আসো তুমি আবারও চিন্তা করো তো, কত বলছে বস্তুটি নিচে পড়বে কিনা? আচ্ছা নিচে পড়ার জন্য সর্বোচ্চ অ্যাঙ্গেলের চেয়ে কি হইতে হয়, বেশি হইতে হয় না? ওই যে মনে করে দেখো, ও সর্বোচ্চ কত ডিগ্রি কোণে বাঁকতে পারে, ট্যান থিটা ইকুয়াল টু মিউএস, এই থিটা ডিগ্রি কোণে বাঁকতে পারে ও সর্বোচ্চ, এত হইলে আর বস্তু নিচে পড়ে না, তাহলে ট্যান ইনভার্স মিউএস এর মান হচ্ছে 0.5। তাহলে একটু ক্যালকুলেটার যদি করি আমরা, একটু ট্যান ইনভার্স 0.5 এটা কত আসছে একটু দেখি, ট্যান ইনভার্স 0.5 এটা আসছে 26.56 ডিগ্রি, এটা আসছে 26.56 ডিগ্রি আসছে থিটা। তাহলে সর্বোচ্চ এত কোণে বাঁকাইলে আর বস্তু পড়বে না, তুমি কত ডিগ্রি কোণে বাঁকাইছো, তুমি কত ডিগ্রি কোণে বাঁকাইছো, 30 ডিগ্রি কোণে বাঁকাইছো, তাহলে তোমার যে অ্যাঙ্গেলটা আছে এটা সর্বোচ্চ অ্যাঙ্গেলের চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে বস্তু কি স্থির থাকবে? না, বস্তু নিচে পড়ে যাবে, বস্তু নিচে পড়ে যাবে, যেটা 30 ডিগ্রি অপেক্ষা কম। তুমি যে অ্যাঙ্গেলে রাখছো তুমি রাখতে পারবে এতটুকু, তুমি আর একটু বাঁকা দিছো, রাখতে পারবে এতটুকু, তুমি আর একটু বাঁকা দিছো, তাহলে বস্তু অটোমেটিক্যালি নিচে পড়ে যাবে, তাহলে বস্তু নিচে পড়ে যাবে, বস্তু নিচে পড়ে যাবে। দেখি তো বুঝাইতে পারছে কিনা, কারো সমস্যা থাকলে বলবা। এরপরে ম্যাথে আসি, আর একটা করবো ম্যাথ, তারপর মোটামুটি আজকের স্থিতি ঘর্ষণের পাঠটা আমাদের মোটামুটি হয়ে যাবে, একটা না দুটা করি, ঠিক আছে দুটা আসো, একটা ডিফারেন্ট টাইপের একটু কঠিন ম্যাথ করবো আর শেষ নিলে। আমার কাছে আবার একটা হেলানো তল আছে, ওকে ওকে, এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে, এখানে আমরা একটা বস্তু রাখলাম যে বস্তুটার ভর হচ্ছে সাপোজ 5 কেজি, কত 5 কেজি ভরের একটা বস্তু আছে, এই যে তলটা আছে এটার মিউ এস এর মান আমাকে দিয়ে দিল 0.2, মিউ এস দিয়ে দিল 0.2, আমাকে জি এর মান দিয়ে দিল 10, বললো বস্তুটির ওপর
বস্তুটির উপর কত বল প্রয়োগ করলে সেটি স্থির থাকবে, কত বল প্রয়োগ করলে সেটি স্থির থাকবে, সেটি স্থির থাকবে, স্থির থাকবে। আচ্ছা, ব্যাপারটা আগে বুঝো। প্রথম কথা হচ্ছে ও নিচের দিকে পড়ে যেতে যাচ্ছে, আমরা সবাই জানি। কি বলে নিচে পড়তে যাচ্ছে? mg sin থিটা বলে পড়ে যেতে যাচ্ছে। এখন এই জায়গায় ঘর্ষণ আছে কি নাই কেমনে বুঝবে? এই যে দেখো, একটা সুন্দর মতো μs দেওয়া আছে, একটা ঘর্ষণ আছে অবশ্যই। তাহলে ও অপোজিট দিকে একটা ঘর্ষণ পাচ্ছে, যেটা সর্বোচ্চ মান হচ্ছে fs লিমিটিং, যেটা সর্বোচ্চ মান হচ্ছে fs লিমিটিং, সর্বোচ্চ হচ্ছে fs লিমিটিং। এবার একটু খেয়াল করবে, বুঝো, এই mg sin থিটাটা যদি এই fs লিমিটিং এর চেয়ে বড় হয়ে যায়, মানে এই দিকের বলটা বেশি, তাহলে বস্তু অটোমেটিক নিচে পড়তে চাইবে, নিচে পড়তে চাইবে, তখন তুমি উপরের দিকে একটা বল দিয়ে দিবা। এরকম তুমি যখন উপরের দিকে একটা বল প্রয়োগ করে দিবা, তখন এই পাশের বল আর এই পাশের বল পরস্পর সমান হয়ে যাবে, বস্তু স্থির থাকবে। তাহলে আমাকে আগে দেখতে হবে এই এমজি সাইন থিটাটা এফএস লিমিটিং এর চেয়ে বড় কিনা, এমজি সাইন থিটাটা এফএস লিমিটিং এর চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে বল দিতে হবে, কিন্তু যদি এই এমজি সাইন থিটাটা ছোট হয় তাহলে নিচের দিকে নামানোর ফোর্সটাই কম, তাহলে ও কি নিচে পড়বে? পড়বে না। তাহলে নিচের দিকে নামানোর ফোর্সই কম, ও নিচে পড়বে। সোজা কথা হচ্ছে এতটুকু। তাহলে একটু চিন্তা করি, আসো আগে এফএস লিমিটিংটা বের করি। তাহলে আমরা এফএস লিমিটিং দেখলাম, এফএস লিমিটিং বা সর্বোচ্চ ঘর্ষণ বলের সূত্র হচ্ছে মিউ এস ইনটু হচ্ছে আমাদের আর। এবার আর এর মান কত? এই যে এই বরাবর আছে আমাদের এমজি কস থিটা, এই উপরের দিকে আছে আমাদের আর। তাহলে আর আর এমজি কস থিটা পরস্পর সমান, তাহলে মিউ এস ইনটু এমজি কাটা যাবে, তাহলে 5√3 আসতেছে, 5√3 নিউটন। ক্যালকুলেট করলে তুমি একটা মান পাবে অ্যারাউন্ড, এটা কত, 5 17 65, 6.5 এর অ্যারাউন্ড একটা মান আসবে, ঠিক আছে, 6.5 সামথিং একটা মান আসবে এর। ঠিক, ওটা তুমি হিসাব করবা, এটা ক্যালকুলেট করা যাচ্ছে। এবার আসো, এবার আমরা দেখবো এমজি সাইন থিটা নিচের দিকের বলটা কত। নিচের দিকের বল দেখবো, নিচের দিকের বল, নিচের দিকের বলটা হচ্ছে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। এই এম এর মান কত? এম এর মান হচ্ছে আমাদের 5, জি এর মান কত? জি এর মান হচ্ছে 10, সাইন 30, সাইন 30 মান হচ্ছে হাফ, হাফ তাহলে 25 আসবে, এটা 25 নিউটন। তাহলে একটু দেখো তো, এই 5√3 থেকে এই 25 নিউটনটা অনেক বেশি না? অর্থাৎ এই দিকেও 25 নিউটনের নামতে চাচ্ছে, কত নিউটনের নামতে চাচ্ছে? 25 নিউটন। আর তুমি ওকে বাধা দিতে পারতেছো এই 7, মনে করো অ্যারাউন্ড 7 নিউটন দিয়ে বাধা দিতে চাচ্ছ, তাহলে বস্তু অটোমেটিক্যালি নিচে পড়তে চাইবে। বস্তু অটোমেটিক্যালি কোন দিকে পড়তে চাইবে? নিচে। তাহলে আমরা বুঝলাম এই হেলানো তলটার মধ্যে ও এই দিকে বল অনুভব করতেছে 25, আর ঘর্ষণ বল সর্বোচ্চ কার দিতে পারতেছে 5√3। তাহলে তুমি যদি ওকে স্থির রাখতে চাও, স্থির রাখতে চাও, তাহলে এই নিচের দিকের বল আর এই উপরের দিকের বল পরস্পর সমান হতে হবে। তাহলে নিচের দিকে তো অলরেডি বলটা বেশি, তাহলে উপরের দিকের বলটা বাড়ানোর জন্য তোমাকে বল দিতে হবে কোন দিকে? উপরের দিকে। তাহলে আমরা লিখবো, বস্তুটি স্থির রাখতে চাইলে, বস্তুটি স্থির রাখতে চাইলে, স্থির রাখতে চাইলে, স্থির রাখতে চাইলে, চাইলে নিচের বল ইজিকুয়াল টু হবে উপরের বল, নিচের বল ইজিকুয়াল টু হবে উপরের বল, উপরের বল। এবার আসুন, নিচের বলটা বেশি, এই জন্য নিচের বল শুধু 25, উপরের বল আছে 2 জন, এফ আছে তোমার প্রয়োগকৃত বল প্লাস 5√3 হচ্ছে ঘর্ষণ বল। সো এফ এর মান আসতেছে 25 মাইনাস 5√3, তাহলে এত হচ্ছে, এত নিউটন বল তোমাকে কোন দিকে দিতে হবে? উপরের দিকে দিতে হবে। তাহলে বস্তুটা তখন কি থাকবে? তখন আর বস্তুটা কোনো মুভ করবে না, বস্তুটা স্থির থাকবে, বস্তুটা কোনো মুভ করবে না, বস্তুটা স্থির থাকবে, বস্তুটা কোনো মুভ করবে না, বস্তুটা স্থির থাকবে। আশা করি বুঝতে পারছি। এবার আসো, আমি লাস্ট একটা ম্যাথ করাবো, যেই ম্যাথটার একটা কোশ্চেন তোমাদেরকে করবো, যে যে পারবা মনে করবা ওকে তোমার হয়ে গেছে বেসিক। একটু খেয়াল করবা সবাই মনোযোগ দিয়ে, আসি একটু খেয়াল। আমাদের লাস্ট একটা ম্যাথ করি, এই ম্যাথটা খুবই ফেমাস একটা ম্যাথ। আচ্ছা আসো, আমার কাছে একটা তল আছে, ঠিক আছে, একটা দেয়াল, এটা হচ্ছে একটা দেয়াল, একদম খাড়া দেয়াল আছে আমার কাছে একটা। আমি এই জায়গার মধ্যে একটা বস্তু রাখলাম, যে বস্তুটার ভর হচ্ছে কত, 2 কেজি ভরের একটা বস্তু আছে, 2 কেজি ভরের একটা বস্তু আছে। এই যে তলটা আছে, এই যে তলটা আছে, এই জায়গার মধ্যে আমি এই বস্তুটাকে এমনি ধরে রাখছি। আমার কাছে মনে করো
এটা মনে করো আমার দেয়াল, এটা আমার দেয়াল, তাহলে আমি মনে করো এই বস্তুটাকে ধরে আমি ধরে রাখছি, ছেড়ে দিলে পড়ে যাবে, ধরে রাখছি, তাহলে পড়তেছে না, ধরে রাখছি, পড়তেছে না। তাহলে আমি কত বল দিয়ে ধরে রাখছি? আমি ওকে মনে করো 10 নিউটন বল দিয়ে ধরে রাখছি। কত নিউটন বল দিয়ে ধরে রাখছি? 10 নিউটন বলটা দিয়ে ধরে রাখছি। আমাকে বলছে বস্তুটি বস্তুটি স্থির থাকলে বস্তুটি স্থির থাকলে থাকলে μs এর বা ঘর্ষণ গুণাঙ্কের মানটা কত? বস্তুটি স্থির থাকলে ঘর্ষণ গুণাঙ্কের মান কত? এবার স্থির থাকার শর্ত, স্থির থাকার শর্ত হচ্ছে বস্তুটি নিচের দিকে পড়বে না, বুঝো? স্থির থাকতেছে মানে নিচে পড়তেছে না, কারণ আমি যদি বলটা ছেড়ে দিতাম তাহলে কোন দিকে পড়তো? তাহলে কিন্তু নিচের দিকে পড়তো, ঠিক না? তাহলে নিচের দিকে পড়তেছে না মানে কি? মানে নিচের দিকের বল আর উপরের দিকের বলটা সমান। কেন সমান? নিচের দিকে তো ওরা কেট আনতেছে, দুনিয়ায় একজনই আছে এমজি, নিচের দিকে ওকে কেট আনতেছে, এমজি টানতেছে, নো প্রবলেম, নিচের দিকে ওকে এমজি টানতেছে, এমজি টানতেছে। আর ও কেন নিচে পড়তেছে না ওইটা একটু বুঝো তো, কারণ ও নিচের দিকে যে বলটা কাটছে খাচ্ছে, নিচের দিকে যে বলটা খাচ্ছে ও কিন্তু অপোজিট দিকে একটা ঘর্ষণ টানতেছে। চিন্তা করো তো, তুমি একটা দেয়ালের মধ্যে একটা বস্তুকে যদি এরকম রেখে দাও তারপর ছেড়ে দাও, দেখবা বস্তুটা একটু আস্তে আস্তে নামতেছে। কেন? ঘর্ষণ বল ওকে বাধা দিচ্ছে, ঘর্ষণ বল ওকে কি দিচ্ছে? বাধা দিচ্ছে। এখন একটু চিন্তা করবা, তাহলে আমরা বুঝলাম বস্তুটা যখন নিচের দিকে নামতে চাইবে, বস্তুটা যখন নিচের দিকে নামতে চাইবে, এই তলটা, এই দেয়ালের তলটা ওকে উপরের দিকে একটা ঘর্ষণ বল দিবে। তাহলে আমরা বুঝলাম উপরের দিকে একটা ঘর্ষণ বল দিবে, যেটাকে আমরা সর্বোচ্চ ঘর্ষণ বল ধরি। এখন সর্বোচ্চ ঘর্ষণ বল ধরি, কারণ এত হইলে বস্তু স্থির থাকবে, সর্বোচ্চ এত ঘর্ষণ বল খাইলে বস্তু স্থির থাকবে। তাহলে একটু খেয়াল করবা তো, বস্তু স্থির থাকার শর্ত কি? নিচের দিকের বল আর উপরের দিকের বল পরস্পর সমান হবে। নিচের দিকের বল হচ্ছে mg, উপরের দিকের বল হচ্ছে fs লিমিটিং। তাহলে আমরা লিখলাম বস্তু স্থির থাকার শর্ত হচ্ছে, স্থির থাকার শর্ত আচ্ছা mg is equals to হবে fs limiting। এবার একটু খেয়াল করবা সবাই, mg লিখলাম আমরা mg, fs limiting এর সূত্র আমরা সবাই জানি μs into r। আমার কোশ্চেন হচ্ছে দেখি কে পারে, এই জায়গায় r এর মানটা কত? যে পারবে বুঝবো তার কাছ শেষ, কারণ আমাকে μs বের করতে হবে। μs এর জন্য আমার r এর মান লাগবে, μs সমান আসবে mg by r। আমার r এর মানটা হইলেই হয়ে যাচ্ছে, কারণ আমার কাছে ভরটা সবকিছু আছে। কে r এর মানটা পারে দেখি, সবাই একটু কমেন্ট করে জানাও দেখি কে পারে r এর মানটা। আমাদেরকে আজকে কোনো কোশ্চেন করি নাই, একটা কোশ্চেন একটু অ্যান্সার দিবা, এই কে কে পারে একটু কমেন্ট করে জানাবা, আর আর মানটা কত, আর আর মানটা কত দেখি, আর আর মানটা কে পারে দেখি, আর আর মান আচ্ছা একজন বলছে 10, আর কেউ দেখি সবাই একটু ট্রাই করো না 0 আর এর মান, ওকে আর কেউ 0, আচ্ছা আর মানে অভিলম্ব প্রতিক্রিয়া, অভিলম্ব প্রতিক্রিয়াটা যদি 0 হয় এটা শিওরলি হবে না, কেন? আর যদি 0 হয় তাহলে মিউ এস এর মান হয়ে যাবে ইনফিনিটি, অর্থাৎ এই তলের ঘর্ষণ গুণাঙ্কের মান হয়ে যাবে ইনফিনিটি। তলের ঘর্ষণ গুণাঙ্কের মান মানে এফ এস এর মানও হয়ে যাবে ইনফিনিটি। ঘর্ষণ কি ইনফিনিটি হইতে পারে কখনো? মানে একটা বস্তুকে তুমি তাহলে জীবন না আনতে পারতাম না, সম্ভব না, জিরো না, আর আর এর মানটা জিরো না, আর অন্য কেউ, আচ্ছা আসো আর এর মান বের করার প্রসেস কি ছিল আর কি? অভিলম্ব প্রতিক্রিয়া। আচ্ছা এখানে তল কোনটা? এটা না আমার তল, তল চিনো আগে তুমি, আমার এটা হচ্ছে তলটা, এই যে এটা হচ্ছে তল। তাহলে লম্ব, অভিলম্ব, তাহলে তলের লম্ব কোনটা বলো তো? তলের লম্ব, এই তলের লম্ব কোনটা? এটা না তলের লম্ব। সো অভিলম্ব প্রতিক্রিয়া আরটা কাজ করবে আসলে এই দিকে, এই ক্ষেত্রে, দেখছো কত ইন্টারেস্টিং? অর্থাৎ তুমি জাস্ট তলটা নির্বাচন করো, তল নির্বাচন করে ওর উপর লম্ব আঁকা। যেমন দেখো তো, হেলানো তল যখন দিছিলাম তখন অভিলম্ব ছিল এরকম একটু বাঁকানো, যখন সোজা তল নিছিলাম তখন অভিলম্ব ছিল এরকম উপরে, কেন? কারণ তলের ওপর লম্ব। তাহলে এবার আমার তল আছে এরকম, তাহলে বস্তু এভাবে রাখলে অভিলম্ব এদিকে। সো এটা হচ্ছে আমাদের আর। এবার আর যদি এটা হয়, আচ্ছা বস্তুটা তো নিচের দিকে পড়তে যাচ্ছে, বস্তুটা তো নিচের দিকে পড়তে যাচ্ছে, আচ্ছা বস্তু কি এই বরাবর বা এই বরাবর কোনো মুভ করতেছে?
দেখো তো বস্তুকে এই দুই বরাবর কোনো মুভ করতেছে না, এই যে আমি যখন এমনি ধরে রাখতেছি দেখো তো বস্তু সোজা নিচে পড়তেছে, ওকে এই দুই বরাবর কোনো মুভ করতেছে না, তাহলে বুঝে গেল এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স পরস্পর সমান, এই বস্তুর এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স পরস্পর সমান। এবার একটু খেয়াল করো এই বস্তুর এই দিকের ফোর্স কত। আচ্ছা দেখো তো একে এই দিকে কত বল দিছি আমরা, 10 নিউটন, ডান দিকের ফোর্স, আর বাম দিকের ফোর্সটাই তো আর, কারণ ডান দিকের ফোর্স আর বাম দিকের ফোর্স সমান, তাহলে আর এর মান আর 10 এর মান পরস্পর সমান। আর এর মান এদিকে হচ্ছে 10, এদিকে ডানে হচ্ছে 10, বামে হচ্ছে আর, তাহলে 10 আর আর পরস্পর সমান, আর এর মান 10, আর এর মান আমরা 10 বসাই দিব। সো এম এর মান আসতেছে কত, এম এর মান 2, জি এর মান তো আমরা 10 ধরি অলওয়েজ, জি এর মান 10 দিয়ে দিছি এই জায়গায়, জি এর মান 10। সো আর এর মান হচ্ছে আমাদের 10, তাহলে 10 10 কাটা যাচ্ছে, মিউ এস এর মান হচ্ছে 2। দেখি কে কে বুঝি নাই, দেখছো ঘর্ষণের ম্যাথ গুলো একটু ট্রিকি আছে, একটু ট্রিকি, ঠিক আছে, ট্রিকটা যারা ধরতে পারবা তাদের জন্য হয়ে যাবে ব্যাপারটা। এর দেখি কারো লাস্টলি কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবো, এটা না বুঝলেও একটু বলবো। দেখি